বড় একটা কথা আমি কি করে বলতে ভুলে গেলাম ঠাকুমাকে? কোন কথা রূপা? আমি আপনাকে কেন বলবো যে ঝাড় দিতে গিয়ে আপনার ঘরে আমি পুরুষের চুল খুঁজে পেয়েছি। মিথ্যে বলে প্রাণ নিয়ে নিস আমার, কিন্তু আমার ঘর থেকে কোনো পুরুষের চুল কি করে বেরোতে পারে? রূপা দেখা কোথায় ওই চুলটা দেখা। ওটা ওটা তো আমি ওখানেই আপনার বালিশের কাছে রেখে এসেছি, এক্ষুনি ঠাকুমাকে গিয়ে দেখিয়ে আসি। মা ওই চুলটা দেখতে পাওয়ার আগে আমাকে ওটা ওখান থেকে সরাতে হবে, না হলে আমার আর রক্ষে নেই। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কিন্তু মায়ের আশা অবধি আমি কি অপেক্ষা করতে পারি নাকি? আমাকে খাবারের জোগাড় করতে হবে, আমি আমি যাচ্ছি। আচ্ছা চলুন তাহলে, আমিও সাহায্য করে দিই। তার কোনো প্রয়োজন নেই, আমি সবকিছু একাই করে নেব, তুই বাকি কাজগুলো দেখে নে, ঠিক আছে? আমিও যাচ্ছি, আমাকে এই বাড়ির বাস্তুদোষ কাটাতে হবে। তুমি খেয়াল রাখবে এই জেদি মেয়েটার একটা কাঁচা লঙ্কাও যেন নষ্ট না করে। আচ্ছা বাবা, আপনার জয় হোক। বন্দিত, হ্যাঁ ঠাকুমা, আমি এক্ষুনি পাঠাচ্ছি। টাপুর, ঠাকুমা ডাকছেন তোমাকে, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? যাও, আমি নজর রাখছি বন্দিতার উপরে। এটা এই নাও বন্দিতা, তোমার জন্য মধু নিয়ে এসেছি, খেয়ে নাও, তোমার মুখ জ্বালা করছে নিশ্চয়ই। তুমি তুমি এই মধুটা খেয়ে নাও, ততক্ষণ আমি এটা জানার চেষ্টা করি যে বাবা আর কাকির মধ্যে কি সম্পর্ক রয়েছে। আপনাদের সবাইকে বন্দিতার জন্য অনেকগুলো প্রদীপ জ্বালাতে হবে, আর প্রদীপের আগুনে যে আলো উৎপন্ন হবে সেটাই বন্দিতার মনে যে লেখাপড়া শেখার রাক্ষস বসে আছে তাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। নিয়ম অনুসারে বন্দিতা অন্ধকার ঘরেই বন্দি থাকবে, কিন্তু পরিবারের অন্য সকলকে সারা বাড়িতে প্রদীপ জ্বালাতে হবে। ধন্যবাদ সখা বাবু, আপনি বাঁচিয়ে নিয়েছেন, না হলে ঠাকুমা সাধু বাবা কোনো কষ্টকর উপায় আমার উপর প্রয়োগ করত। এমন আজব উপায় কখনো দেখিও নি শুনিও নি। ঠাকুমা, উপায়টা তো বিচিত্র হবেই। কেন? বাবা যে অন্যদের থেকে আলাদা বলে কথা, তাই না? জয় হোক, বাবার জয় হোক। ঠিক আছে, আজ গোটা বাড়িতে প্রদীপ জল জল করবে, এত আলো জ্বালাও যে বন্দিতার মনের রাক্ষসের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী রাক্ষসও পুড়ে ছাই হয়ে যায়। আপনার চিন্তা এবার শেষ হতে চলেছে ঠাকুমা, আজকে রাতের পরে বন্দিতা মালকিনকে একদম পরিবর্তিত পেয়ে যাবেন আপনি। বাঘের লেজ কেটে দিলে সে বিড়াল হয়ে যায় না, সাধু বাবাকে বড় সড় কিছু করতে হবে বন্দিতার মাথা ঠিক করার জন্য। ঠাকুমা, আপনি এমন কথা কেন বলছেন? আপনার কি বিশ্বাস নেই নাকি ওই বাবার উপরে? সাধু বাবার উপর তো পূর্ণ ভরসা আছে, সেই জন্যই তো ওনাকে আমার বাড়ির চৌকাঠ পেরোতে দিয়েছি। তাহলে এবার আপনি যান গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আর বাকিটা ওই বাবাই ঠিক সামলে নেবেন। তবে রূপা, ধন্যবাদ।
বন্দিতা আগুনে জল ঢেলে আগুন নিভিয়ে মায়ের প্রাণ বাঁচিয়েছে। আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? শুনলাম কাল রাতে নাকি আগুন লেগেছিল আপনার এখানে, তাই আপনারা কেমন আছেন সেটা জানতে চলে এসেছি আমরা সবাই। আচ্ছা, জঙ্গলে ময়ূর নাচল আর সবাই দেখে ফেলল। এক মিনিট বসো বন্দিতা, আমি চেক করে নিই সবকিছু একবার, সব কাগজগুলো ঠিকঠাক আছে কিনা। আরে আপনি কতবারে কাগজ দেখবেন, সব আছে। সখা বাবু, আপনি এত চিন্তিত কেন? চিন্তিত? আমি চিন্তিত নই বন্দিতা, আমি জানি যে তুমি পাসপোর্ট আর ভিসা দুটোই পেয়ে যাবে। কিন্তু আপনার মুখ তো অন্য কিছু বলছে বার বাবু। আপনি ভয় পাচ্ছেন তো যে যদি আমি ভিসা না পাই তাহলে আমি পড়াশোনা করতে লন্ডনে যেতে পারবো না? এই ভাবনা আপনার মন থেকে বের করে দিন শাখা বাবু। আপনার থেকে এটা শিখেছি আমি, হার আর জিত আমাদের ভাবনার উপর নির্ভর করে। মন থেকে হারলেই হার আর মন থেকে জিতলেই জিত। হ্যাঁ বন্দিতা, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করবো জয় একদিন। আহা বুকের গভীরে আছে যে প্রত্যয়, আমরা করবো জয় নিশ্চয়। কাকার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে কেন এখনো যায়নি এখান থেকে? তার মানে তো এটাই যে সখা বাবু সত্যিটা জানতে পেরে গেছে ঠাকুমা। আমাকে সাবধান করতে হবে সখা বাবুকে। আজ এই বহুরূপীটার মুখোশ খুলে দিতে হবে। আমার সাথে এটা কি করতে চাইছেন? দাঁড়া দাঁড়া তুই রূপা, আমার
বাবা শ্বশুর মশাইকে বলতে হবে।